আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজল কলোর সার্জন গত তিরিশ বছর যাবত আমি কলোর একটাল সার্জারি করি আপনার সবাই চেনেন নতুন করে বলার কিছু নেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট চেয়ারম্যান ছিলাম এবং পায়ুনিয়ার কলোর সার্জন অর্থাৎ বিভাগীয় প্রধান আমি ওটা ডিপার্টমেন্ট আমি শুরু করেছি বাংলাদেশ সব কিছু কলোর সার্জারি আমি শুরু করেছি নাইনটি ফোরে আমি সিঙ্গাপুর ছিলাম নাইনটি ফোর ফাইভ সিক্স নাইনটি সিক্সের দেশে আসার পর আমি কলর একটা সার্জারি শুরু করি তারপরে গত তিরিশ বছর যাবত আমি এটা করছি আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছেন যার নাম হচ্ছে মিস্টার মাজারুল ইসলাম কী নাম বয়স হলো পঁচিশ বছর ওনার বাড়ি হলো মেহেরপুর মেহেরপুর কী করেন আপনি লেখাপড়া করেছেন শেষ করছেন এখন চাকরি খুঁজছেন বাবা কোথায় থাকে বাবা প্রবাসে মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকে বাবা থাকে মালয়েশিয়া আচ্ছা গুড কোন সাবজেক্ট পড়েছেন আপনি আমি অর্থনীতিতে দিয়ে মাস্টার্স করছি অর্থনীতি মাস্টার্স করছেন এখন চাকরি খুঁজতেছেন আপনি আমাদের সাথে দেখা করেছেন 22 ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি কি সমস্যা ছিল আপনার স্যার আমার মলদারে পাশে ফোড়া হয়েছিল মোটা ধরনের এবং প্রচুর টেন ছিল এবং সাথে জ্বর ছিল আচ্ছা আপনার মলদারে পাশে ফুলে উঠছিল ব্যথা হয়েছিল এবং শরীরে জ্বর হয়েছিল আপনি কি বসতে পারতেন ওই সময় না না বসতে পারতাম হাঁটতে কোন সাইডে ডাইন সাইড সম্মানিত দর্শকতা ওনার কথা আপনি শুনলেন যে উনি বলছেন যে ওনার ডাইন সাইডে ব্যথা হয়েছিল মলদারের পাশে এবং ফুলে গিয়েছিল উনি বসতে পারতেন না এবং গায়ে জ্বর হয়েছিল এর থেকে আমরা সাধারণত বুঝি যে মলদারে পেইন সোয়েলিং এবং যদি ফিভার থাকে তাহলে এবং বসতে কষ্ট হয় তাহলে আমরা বুঝতে পারছি পেরিয়ানাল অ্যাপসেস অ্যাপসেস মানে হলো ইনফেকশন পুজ হওয়া ফোরা হওয়া ফোরা শব্দটা মানুষের বোঝে যে শরীরের কোনো জায়গায় ভিতরে মাংস প্রতারণে গলে যদি পুজ হয়ে যায় সেটাকে বলা ফোরা হওয়া ইংরেজিতে বলে অ্যাপসেস তো পেরিয়ানাল মানে হলো মলদারের আশেপাশে আর অ্যাপসেস মানে ফোরা পেরিয়ানাল অ্যাপসেস মানে মলদারের পাশে ফোরা এটার স্পেশাল গুরুত্ব আছে গুরুত্ব হলো এইটা যে এটা মলদারের ভিতরে যেহেতু পায়খানা আছে পায়খানা চলাচল করার সময় মলদারের ভিতরে যে গ্ল্যান্ড আছে খুব সূক্ষ্ম মাইক্রোস্কোপিক সেই গ্ল্যান্ডের ভিতরে পায়খানার জীবাণু ঢুকে যায় পায়খানা রাস্তার ভিতরে কোটি কোটি বিলিয়ন্স অফ জীবাণু আছে সেই জীবাণু মলদারের পাশে মাংসের পেশির ভিতরে গ্ল্যান্ডের ভিতরে ঢুকে যায় ঢুকে গিয়ে সেখানে ইনফেকশন তৈরি হয় ইনফেকশন তৈরি হলে সেখানে ফুলে ওঠে পুজ হয় এবং প্রচণ্ড ব্যথা হয় এবং গায়ে জ্বর হয় এবং রুগী বসতে পারে না চেয়ার দিলে চেয়ারের এক সাইডে গিয়ে বসে আর এক সাইড দিয়ে সে বসতে পারে না এই অবস্থা ওনার ছিল আপনি কয়দিন ভুগছেন আমাদের কাছে দেখা হওয়ার আগে সাত দিন ওনার আমাদের কাছ সাথে দেখা হওয়ার আগে উনি সাত দিন ভুগেছেন সাত দিন ভোগার পরে সাত দিন জ্বর ব্যথা এবং বসতে পারেন না এই অবস্থার পরে সাত দিন পরে আমরা ওনাকে দেখলাম দেখে আমরা নির্ধারণ করলাম ওনার যে পেরিয়ানাল অ্যাপসেস হয়েছে এবং এরপরে ওনাকে আমরা বললাম যে অপারেশন করতে হবে এটাকে বলা হয় আর্জেন্ট অপারেশন আর্জেন্ট অপারেশন যদি করা না হয় তাহলে সেক্ষেত্রে মলদারের পাশে ইনফেকশনটা চতুর্দিকে ছড়িয়ে যায় মাংস পেশির ভিতরে মলদারের আশেপাশে খুব কমপ্লেক্স মাংস পেশি আছে ইন্টারনাল স্পিংটার এক্সটার্নাল স্পিংটার তারপরে ইস্কিউরাক্টাল ফোসা ইস্কিউরাক্টাল মানে অ্যাপসেস এই জাতীয় বিভিন্ন রকমের গর্ত এবং চ্যানেল মলদারের পাশে থাকে সেইগুলোর ইনফেকশন হয়ে চতুর্দিকে ছড়ায় গেলে সেটা ভালো করা খুব মুশকিল হয় তো ওনাকে বাইশে জানুয়ারি বাইশে ফেব্রুয়ারি আমরা অপারেশন করেছি হাসপাতালে কয়দিন ছিলেন আপনি হাসপাতালে তিন দিন ছিলেন আমরা সাধারণত বলে দুই দিন বা তিন দিন থাকলে হবে দুই দিন থাকার পরে আপনি আমাদের চেম্বারে কয়বার ড্রেসিং করেছেন হ্যাঁ তিনবার এখন ওনার দু মাস হয়ে গিয়েছে বাইশে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ঠিক মাস দু মাসে আপনি তিনবার চেম্বারে এসে ড্রেসিং করেছেন এখন আপনার কত শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কোনো সমস্যা আছে আপনার ওখানে হালকা চুলকা তাছাড়া চুলকানি তো আসলে কোনো সমস্যা না চুলকানি তো মন্দার পাশে এমনি হতে পারে কিন্তু পুজ পারে না কোনো ঘা কত কিছু নেই সম্মানিত দর্শক যারা দেখছেন ওনার মলদারের পাশে বিশাল গর্ত হয়ে গিয়েছিল এবং অনেকখানি জায়গা আমরা কেটে ফেলে দিয়েছিলাম অ্যাপসেস ড্রেন করার জন্য এখন দুই মাস পরে উনি দুই থেকে তিনবার আমাদের চেম্বারে আসছে ড্রেসিং করার জন্য এবং এখন ওনার মলদারের পাশে কোনো ঘা নাই কোনো ক্ষত নাই কোনো পুষ পরে না কোনো রক্ত যায় না উনি বলছেন সামান্য একটু চুলকানি হয় তো চুলকানি তো মলদারের পাশে যে কোনো কারণে হতে পারে ক্রিমির কারণে হতে পারে অন্যান্য কারণে হতে পারে খাবারের কারণে হতে পারে চিংড়ি মাছ ইলিশ মাছ বেগুন গরুর মাংস এগুলো খেলেও অনেকের চুলকানি হয় তো চুলকানি বিভিন্ন কারণে হতে পারে চরমোগের কারণে চুলকানি হতে পারে মলদারের পাশে যদি গোটা থাকে সেই কারণে হতে পারে মলদার যদি আপনি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন সেই জন্য হতে পারে বিভিন্ন কারণে চুলকানি হতে পারে তো জনাব আমরা যেটা বলি সেটা হলো এই অ্যানালফিসা প্রেরিয়ান অ্যাপসেস অপারেশন করার পরে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে রোগটা ভালো হয়ে যায় সম্পূর্ণ ভালো হয়ে যায় মিলিয়ে যায় আর ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে মানে একশো জনের মধ্যে পঞ্চাশ জনের ভবিষ্যতে ফিস্টুলা হয় এটা বইয়ের কথা বিজ্ঞানের কথা এবং যে কোনো বই পড়লে আপনি দেখবেন সেখানে লেখা আছে এটা আমাদের কথা না তাহলে একশো জন রুগীর মধ্যে পঞ্চাশ জনের আবার ফিস হবে এবং তাদের অপারেশন করতে হবে কিন্তু এই রুগীটি আমাদের সামনে যে আছেন মিস্টার মাজারুল ইসলাম পঁচিশ বছর বয়স ওনার কত পুরোপুরি শুকিয়ে গেছে ওনার আর অপারেশন লাগছে না এই মুহূর্তে যদি ভবিষ্যতে লাগে সেটা তো আমরা জানি না যে ভবিষ্যতে কার কী হবে ইত্যাদি তো উনি ফিফটি পার্সেন্টের মধ্যে পড়েছেন যে ফিফটি পার্সেন্টে ভবিষ্যতে অপারেশন লাগে না আর ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে একশো জনের মধ্যে পঞ্চাশ জনের ওখানে নালি হবে ফিস্টুলো হবে পুজ পড়বে পাকবে গলবে বারে বারে পুজ পড়বে ওখান থেকে যদি সেটি হয় তাহলে যদি আপনার হয় ভবিষ্যতে আমি জানি না এখন তো শুকিয়ে গেছে পুরোপুরি তো ধরে নিচ্ছি যে আপনারা পুরাই শুকিয়ে গেছে কিন্তু যদি ভবিষ্যতে কোনো সময় পাকে গলে পুজ পরে ওখান থেকে তাহলে ফিস্টুল হয়েছে ধরে নিতে হবে সেই ক্ষেত্রে ফিস্টুল আর অপারেশন লাগবে সমাজিত অসুস্থতা অ্যাবসেসের এটাই ইম্পর্টেন্স আর বিশেষ করে অ্যাবসেস বা ক্ষত বা পুজ এটা যদি হয় আপনার যদি ফোড়া হয় যাদের ডায়াবেটিস আছে তাহলে তাদের মলদারের আশেপাশে ইনফেকশন ছড়ে গিয়ে অন্ডকোষের ভিতর পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে ফোর্নিয়াস গ্যাংরিন বলে একটা কথা আছে ইনফেকশন সিরিয়াস সিভিয়ার হতে পারে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের আমাদের আলোচনা শোনার জন্য আসসালামু আলাইকুম আ